গরুর গোস্ত না খাইলে প্রথম রোজা কিন্তু ওইটু নয়, আল্লাহ স্বয়ং হয়ে দিয়ে চাই। আবার গরু ব্যবসায়ী সকল আর গাইল টাইল নদীন কিনলে না পারিব, আর আধা ক্লাফানা করিতে পারত আরকি। তৈলে কিনলে ফুরা শীতাংশ মধ্যে গরু গোস্ত রাখাল ফরদে এই জিনিসখান যদি বন্ধ হয়ে যায় আসলে ভালো হইতো। এই প্রথম রোজার দ সহভারতের দিন শীতাংশর তার এই মহা উৎসবের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম, সিটিংয়ে এবার দাবারও হাজির হইলাম। এবার প্রসঙ্গ হইতে গরু, এই সব কি সুন্দর মোটা তাজা একদম টস্টে সে গরু। আজ ইয়ে শীতাংশরের মধ্যে হাজার হাজার গরু জড়াইয়ে পুরা বাংলাদেশ হতে জড়াইয়ে, তবে শীতাঙত একখানা বেশি অল্লি গল্লি কিন্তু এভাবে অস্থায়ী গরুর গোস্ত দোয়ানো বইয়ের মানে বিভিন্ন মিকে কিন্তু বইছে রাস্তা দিয়ে জন আর জন দেখিবেন কিনলে বইয়ের পুরা ঘটনা হয়ে পুরা ভিডিও জন বুঝিতে পারিবেন। সবে বরাতের দিন এবং প্রথম রমজান এই দুও দিন গরুর গোস্ত একখানা বেশি বেসা শীতাংশ কিনলে হইতে পারেন না, হারণই দে গরুর গোস্ত না খাইলে প্রথম রোজা কিন্তু হইতো নু, আল্লাহ স্বয়ং হয়ে দিয়ে অর্ডার তোরা রোজা রাখিবি দিয়ে কিন্তু ফলে রোজার দিন গরুর গোস্ত খাবি। সব আবার যদি পালন করো গরুর গোস্ত রান্ধন করিব, গরুর গোস্ত দিয়ে ভাত খান করিব, নইলে রোজা হইতো নু, সব আবার হইতো নু, ইবাদত কবুল হইতো নু। যদি এলে ন হয় তা হেললে যদি হোনা খাদিস ন থাহি তাহে তৈলে কিনলে ফুরা শীতাংশ মধ্যে গরুর গোস্ত রাখাল ফরদে এই দুই দিকান দিন, সবে বরাতের দিন আর প্রথম রোজার দিন অল্লি গল্লি গরু গোস্ত দোয়ান তাহিব। পুরা বাংলাদেশে তো অন্যান্য ওরই ব্যাঁ কই না পারি, কারণ এই শীতাঙের ফুয়া ষোড়ন শীতাঙত বড় হই এবং শীতাঙতে এগিন দেখির অন্যান্য দৃষ্টিগত অর কি নবর আইনও দেখির, কারণ আই এই সমস্ত দৃষ্টিগত নজায় জেডে আসি এই প্রথম রোজার দ সহভারতের দিন শীতাংশর আসি শীতাংশর দেখির অল্লি গল্লি রাস্তাঘাটা গোস্ত দোয়ান বইব অস্থায়ীভাবে বইব। মোট কথায় দিনে গরু গোস্ত মানে প্রচুর পরিমাণে ব্যস হইব, ইবে কি রোজা কবুল নব তা নাকি ইবাদত কবুল নব আর ওগো প্রশ্ন। আর পেজের মধ্যে যারা ভিডিও চাই তাহলে কিন্তু তারা কমেন্টের মাধ্যমে জানাবেন চাই। আবার গরু ব্যবসায়ী সকল আর গাইল টাইল নদীন, এটাই গরু ব্যবসার বিরুদ্ধে কোনো কিছু ন হয়, গোস্তর দোয়ানদারও লগাইল নদীন, গোস্ত দোয়ানের বিষয়ে কিছু ন হয়, কিন্তু হইবেন ক্ষমতা আত্মা নাই, কিন্তু জিবে দেখে দিবেন এই নক প্রশ্ন মনত জাগে ইবে জানতাম সাইলাম দে। অদে সবে বরাতের দিন গোস্তর দাম বাড়ি যার গে, ফল্য রোজার দিন গোস্তর দাম বাড়ি যার গে, কিনলে না পারিব আর আধা ক্লাফানা করিতে পারত আর কি, আর আধা ক্লার মতো করি 4 কেজি 5 কেজি গোস্ত কিনি আর কবুল হইতো না দে। একদিন পরে কিনিলে একদিন পরে রোজা দুয়ার যদি আই গরু গোস্ত কিনে খাই রোজা কিনে হইব কই না, নাকি সবে বরাতের পরের দিন গরু গোস্ত কিনে খাইলে সবে বরাত ইবাদত কবুল হইতো না বলি হইয়ে। আর দুঃখ এই দে গরু গোস্ত বেচার এই মহা উৎসবের বিরুদ্ধে কিনলে এখন উনন হারণই দে অনেকটা পয়সা আছে অনেক গরু গোস্ত কিনতে লাগবেন, বাট অনেক ডাকে অনেক প্রতিবেশী কিংবা অনেক ভাই অনেক আত্মীয় ইত্যাদি গরু গোস্ত কিনি না পারবে, ইত্যাদি তো পয়সা নাই। কিন্তু এই যে গরু গোস্ত বেচারোগ্য যে মহোৎসব চলের আশেপাশে সারিমিকে গরু গোস্ত লাঁদের এখন জিতারা নফারে ইতারের ঘরের গুড়াগাড়া ফুয়াছে তত খারাপ লাগ, তো এই জিনিসখান যদি বন্ধ হয়ে যায় আসলে ভালো হইতো। অনারা হন ফরের দিন হন মানে কোন দিন দেখাই বেনিবে তার মানুষও না জানের জিতে খাইন না পারে তারা দেখাই না খাই গেল, কারণ যে যে গরু গোস্ত বিক্রিযোগ্য মহোৎসব চলের অল্লি গল্লি গরু গোস্ত বেছে জিতে কিনিন না পারে ফৈশাল্লা বলি অবাবাল্লা কিনিন না পারে 1000 টিয়াদর গোস্ত কেজি বেছে এখন কিনিন না পারে, তো ইতার গুড়ো গাড়া ফুয়াশা তাহলে তার তো মনে কষ্ট ফার, যদি ন দেখতে এ ধরনের উৎসব তাহলে কিন্তু কষ্ট না থাকো না বলো গরু গোস্ত ন বেশিব না বেশিব অবশ্যই বেশিব, কিন্তু অতিরঞ্জিত কিনলে করিব কিনলে এ ধরনের ডাকডল বিড়া একদম অল্লি গল্লি গরু গোস্ত মানে এদিন বেসনই করিবে এই দুই দিন খাওয়ানি করিব জিনিস কেন আত্মা আসলে ভালো না লাগে দে। হ্যাঁ না এই ভিডিওর মাধ্যমে যে তারা ভিডিও চাই তাহলে গুণী তারা জানাই দে, আর আবার সাইন কেউ গাইল নদীন বিশ্বাস করুন সবাবরতের দিন প্রথম রোজার দিন আয় গরু গোস্ত নকিনে আর গরম গরু গোস্ত না আনলি আর মানা এবং আত্মা ভালো না লাগে, একদিন দুই দিন ফরা খাইনি অসুবিধা নেই কিন্তু এই দুই দিন আইন খাই, কারণ এই দিন নিয়ে আত্মা ভালো না লাগে দুই দিন দিয়ে খাইলে দে রোজা কবুল হইব কিংবা ইবাদত কবুল হইব ইবাই মনন করি। ই বইয়ে দে 2022 সাল আগের দিন বাঘা খাইয়ে তো ওনারাও পরিবর্তন হন আরাও পরিবর্তন হই, আই একলা পরিবর্তন হইলে তো অনত্ব অন পরিব, ব্যাগে মিলে যদি পরিবর্তন হই দেবেন দে নতুন কিছু সৃষ্টি হইব, তো চেষ্টা করি না আরা ব্যাগে মিলে চেষ্টা করি, তো ব্যাগে ভালো দেখুন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাই দিবেন, আর যদি খারাপ লাগে ইয়াও জানাবেন। আসসালামু আলাইকুম।